নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্না আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার সকাল এখন 10টা। ওর বাবা আমি দুজনেই উঠে পড়েছি। আজকে আমাদের নিউ ইয়র্কের দ্বিতীয় সকাল। রান্নাঘরে চলছে এখন জোর কদমে জল খাবার তৈরির প্রস্তুতি। আগের ভ্লগের কমেন্টে অনেকেই আপনারা বলেছেন দেখলাম যে, দিদি তুমি যাদের বাড়িতে গেছো একবার ওনাদের সঙ্গে আলাপ করিও। আবার অনেকে বাড়িটিও দেখতে চেয়েছেন। বাড়িটি এদের ভীষণ সুন্দর সাজানো গোছানো, কিন্তু গতকাল থেকে আমরা আর বাচ্চারা আসার পর থেকে একদম চারিদিকটা লন্ডভন্ড হয়ে গেছে। তাই যেটুকু পরিষ্কার আছে ওটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ডিম ভাজার জন্য পেঁয়াজ টমেটো সব কাটা হয়েছে, আর এদিকে হচ্ছে কফির ব্যবস্থা। বিবেকদা হচ্ছেন ওর বাবার কলেজ জীবনের বন্ধু, বহু দিনের পরিচয়, আর ওনার স্ত্রী পল্লবী। বন্ধুটি ডিম ভালোবাসে বলে বিবেকদা ওই জন্য সকাল সকাল বন্ধুর জন্য ডিম ভেজে রেডি। আর রান্নাঘর থেকে বেরিয়ে এখানে একটা টেবিল আছে, অপূর্ব সুন্দর মূর্তিটি। ঘুম থেকে উঠেই ওনাকে দর্শন করলাম, আর সামনে দেখুন দুটি আবার টাটকা ফুলও দেয়া। আজকে জল খাবারে আছে আমাদের ডিম ভাজা, পাউরুটি আর কিছু তাজা ফল। আর এই যে চিন্টু, বিবেকদা পল্লবী বৌদির ছেলে, ক্যা কর রহা হ্যায়? কুছ নাই, বাস বাস গেম খেল রহা হ্যায়। গেম খেল রহা হ্যায়? হ্যাঁ সাহেব। মুঝে আপকো, হ্যাঁ মুঝে ইয়ে দেখো। কোন সা? ইয়ে দেখো, ইয়ে মেমোরিয়াল সোন গ্যাদারিং হ্যায়। মেরা মাম্মি ওয়াহ পর কাম করতা হ্যায়। কোন সা ওয়ালা বিল্ডিং? ভো ওয়ালা। এ ওয়ালা? হোয়াইট। হ্যাঁ। ওহ ওহ। বহুত বলিউড অ্যাক্টরস ওয়াহ পর জাতা হ্যায় ক্যান্সার কে লিয়ে। अच्छा, यही में ही बॉडी काम करती है? हाँ। ये वाला में? हाँ। अरे वाह, सही है ना? बहुत सही है, इसका तो बहुत मैंने नाम भी सुना है। हाँ, बहुत बहुत पॉपुलर है। और ये देखो, ये देखो, कौन सा वाला? ईस्ट रिवर, यहाँ पे देखो, देखो। ओ, देख देख, बोट भी जा रहा है, ये वाला। ओ, हाँ। वो रिवर है? हाँ, ईस्ट रिवर। ईस्ट रिवर है? बहुत सुंदर व्यू आता है तेरे खिड़की से, है ना? সেই হসপিটালটা, এখানে ওর মা কাজ করে। আমি জানি না আপনারা সবাই চিন্টুর হিন্দি বুঝতে পারছেন কি না, তবে ওর উদ্দেশ্যটা ভীষণ ভালো যে এখানে ওর মা কাজ করে, যেখানে প্রচুর সেলিব্রিটিসদের যেখানে এখানে ট্রিটমেন্ট হয় ক্যান্সারের। এটা ইউএসএ তো বটেই, ওয়ার্ল্ডেরও নাকি নাম্বার ওয়ান ক্যান্সার হসপিটাল এটা। আচ্ছা চিন্টু, তুই থোড়া বিজি হ্যাঁ ক্যা? আবি বিজি হ্যাঁ? एक बार तू बता रहा था ना कि कैसे इधर न्यूयॉर्क में कितना हाई स्कूल्स है, और तुझको कैसे इतना अच्छा वाला हाई स्कूल मिला है, एक बार बोलेगा? हाँ, तो न्यूयॉर्क में बहुत यूएसए के बिगेस्ट हाई स्कूल स्कूल सिस्टम है, और वो स्कूल एक एग्जाम करना है। और अगर आप पास करता है तो फिर आप स्कूल जा सकता। यूएसए तो किन्तु हाई स्कूल चांस पावर जन्य कोनो परीक्षा दीते हय ना, কিন্তু চিন্টু যেহেতু নর্মাল হাই স্কুল বাছেনি, ও খুব ভালো একটা হাই স্কুল বেছেছে, ওই জন্য বহু দিন ধরে তার প্রিপারেশন নিয়ে সেই পরীক্ষাটা পাস করে ও ভীষণ ভালো একটা হাই স্কুলে যায়। র‍্যাঙ্ক কিতনা হ্যায় তেরা হাই স্কুল কা ইদার? ইটস নাম্বার সেকেন্ড। সেকেন্ড নাম্বার 2। আর উসকা বেস কোন সা হ্যায়? স্টাইভেসেন্ট। ফর স্টাইভেসেন্ট তো সেম নাম্বার 1 হ্যায়, নাম্বার 1 হ্যায়। কি কোন সা সাবজেক্ট কে উপর কর রাহা হ্যায়? সায়েন্স। साइंस के ऊपर? अच्छा, अभी आर्ट्स कुछ पढ़ने की जरूरत नहीं है क्या? आर्ट्स का कुछ लगे हिस्ट्री पढ़ना पड़ता है? हाँ, लेकिन स्पेशलाइजेशन तेरा साइंस है? हाँ। अच्छा अच्छा, बायोलॉजी। बायोलॉजी पढ़ रहा है? और साइंस रिसर्च और बायोलॉजी। तू भी मम्मी के जैसा डॉक्टर बनेगा? नहीं, मुझे डॉक्टर नहीं बनना है, मुझे सॉकर प्लेयर बनना है। सॉकर प्लेयर वाला हट। ওই দেখুন চিন্টুর হাতে এখনই বল, চিন্টুর বিছানা তো সবসময় বল থাকে, ও ভীষণ ভালো সকার খেলে। আচ্ছা, সকার আর হামলোগো কা ফুটবল এক হ্যায় ক্যা? হ্যাঁ, সেম থিং। সেম থিং? ইন্ডিয়া মে ফুটবল বলতা হ্যায়, ইদার সকার বলতা হ্যায়? হ্যাঁ, বাস ইউএসএ মে সকার বলতা হ্যায়। আর তু কোন সা খেলতা হ্যায়? গোলকিপার হ্যায়? গোলকিপার। গোলি? আচ্ছা, বহুত পছন্দ হ্যায়। বহুত পছন্দ হ্যায়? আর চিন্টু কা গেম ভি দেখিয়ে, চিন্টু গেমও খেলে সকার, ও সবসময় সকার নিয়ে থাকতে ভালোবাসে। और तेरा पढ़ाई का टाइम कितना है चिंटू? ये जैसे इंडिया में बहुत हाई स्कूल का जो स्टूडेंट्स होते हैं उन लोगों का बहुत क्वेश्चन आता है कि यूएस में एक हाई स्कूल जाने वाला बच्चे का एवरेज कितने टाइम पढ़ाई में जाता है? होमवर्क के लिए क्या? होमवर्क के लिए लाइक दो टू तीन आवर।
दो तीन आवर्स लग जाते हैं। और स्कूल का टाइम इधर स्कूल में 8 AM to 4 PM। अच्छा, और उसके बाद आफ्टर स्कूल वगैरह कुछ रहता है तेरा? हाँ है, उसके बाद आफ्टर स्कूल भी रहता है, सॉकर प्रैक्टिस है और फिर क्लब्स है स्कूल में, सब है। अच्छा, मतलब घर आते आते 5-6 बज जाता है डेली, और फिर होमवर्क करना है और खाना, होमवर्क करना है खाना, मतलब पढ़ाई बहुत रहता है हाई स्कूल में। बिजी है, बहुत बिजी है, बहुत बिजी है, सही है। चलो जल खबर तो हो गया, ब्रेकफास्ट सुंदर दुर्दान्त ब्रेकफास्ट हो गया, आजा आजा खा लेते हैं, आजा। उर्जित आपको एक ब्रेड चाहिए, दो ब्रेड चाहिए? दो दो ओके। हां बोलो, पोस्ट होच्छे? फोर ऑमलेट होच्छे। ओ আমার ऑमलेट হচ্ছে। এবার আমার ऑमलेटটা বসেছে। পহলে ভি তোমারা কর রহা হুম। हां ब्यूटी के बाद ना उर्जित को बुला लूं? हां उर्जित को बोल दो। की कर ली? না কিছু কই না, একবার দেখো। খুল চিজ কেন? না না, এবার ঢাকা দাও। আরে উপর থেকে নে না। ঠান্ডা হোক, চলুন একবারটি আপনাদের জানলা থেকে এই শহরটি কেমন দেখায় একবার দেখাই। অ্যাপার্টমেন্টের মধ্যে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই হলটা, খুব বড় একটা বেশ সুন্দর হল। আর তার সঙ্গে একদিকে দেয়ালটা গোটাটা জুড়ে একটা বড় কাঁচের জানলা, যেখান দিয়ে আপনি শহরটাকে অনেকটা দেখতে পাবেন। একদম রাস্তার ওপর নিচে তাকালেই হাজারটা গাড়ি, রামা এসে মাঝে মাঝে এখানে তাকিয়ে তাকিয়ে গাড়ি দেখছে। বেশ খানিকটা আমাদের ওখানকার স্যান ফ্রান্সিসকোর মতো, কিন্তু জমজমাট এখানে আরও অনেক বেশি। এখানে দেখছি লোকজনই বলুন বা গাড়ি ঘোড়ার সংখ্যাই বলুন আরও অনেক বেশি। কী সুন্দর লাগছে ওপর থেকে দেখতে, দেখুন। আমরা এখন 12 তলাতে আছি, তবে অ্যাপার্টমেন্টটা 16 তলা অবধি উঁচু। এখানে এই যে 12 তলা 16 তলা 20 তলা এত উঁচু উঁচু বিল্ডিংগুলো আছে, এদের কিন্তু বাইরের দিকটা দেখছি ইট দিয়ে তৈরি, তবে ঘরের ভেতরগুলো কাঠ দিয়ে। আমাদের দিকগুলিতে যেমন বাড়ি বেশি অ্যাপার্টমেন্ট কম, এখানে আবার অ্যাপার্টমেন্ট বেশি বাড়ি কম, প্রচণ্ড ঘন জনবসতি। স্থানীয় সময় সকাল এখানে এখন 10:30, কিন্তু এখনও ছেলেমেয়েরা ঘুমাচ্ছে। নিউ ইয়র্ক আর ক্যালিফোর্নিয়ার মধ্যে যে 3 ঘন্টা সময়ের পার্থক্য, ওরা এখনও অবধি সেটা ম্যাচ করে উঠতে পারেনি। এখন এখানে স্থানীয় সময় 10:30 দেখালেও ক্যালিফোর্নিয়ার সময় হচ্ছে সকাল এখন 7:30। তবে ঘরের মধ্যে থেকে একটু টুকটুক করে আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে উঠে গেছি। এই যে এটি আমার জলখাবার, এখানে একটু ফল, আর খানিকক্ষণ পরেই আরেকটি বন্ধুর পরিবার আসবে। বহু বছর পর তাদের সঙ্গে দেখা হবে, সবাই মিলেই সমানভাবে ওই জন্য উদগ্রীব তাদের আসার জন্য। সবাই তৈরি হয়ে গেছে। আরে বাহ চিন্টু, তুই কত সুন্দর লাগ রা হ্যায়। রামা মেহু জ্যাকেট পরছে। সকলে জল খাবার খাওয়া হয়ে গেছে, এসেছি আমরা এবার একটু নিচে। যে বন্ধুটির আসার কথা আছে তারা বলল তাদের নাকি এখনও পৌঁছাতে ঘন্টা দেড়েক মতো সময় লাগবে। তারা আসছে আটলান্টা থেকে, তবে তারা অবশ্য বন্ধুদের বাড়ি ঘুরতে ঘুরতে আসছে, তো তারা বেরিয়েছে, ঘন্টা দেড়েক মতো এখনও লাগবে। মেহার বাবা মারাত্মক শরীরটা খারাপ করে ফেলেছে, গলা দিয়ে তার কিছু আওয়াজ আসছে না। ধান এখানটা কি দেখাচ্ছে একবার দেখি। রাস্তার উপরে কাঁচ দিয়ে ঘেরা এটি একটি আর্ট গ্যালারি, শিল্পীরা এসে এখানে তাদের শিল্পগুলি রেখে দিয়ে যান, যাতে মানুষজন যাবার সময় সেগুলো দেখতে পারেন। নিউ ইয়র্ক যতই বাণিজ্য নগরী হোক না কেন, এখানে আবার ভারী শিল্পের কদর। এইটুকু শহরের মধ্যে নাকি 145টি আর্ট মিউজিয়াম আছে জানেন, আর 1500টির উপর আর্ট গ্যালারিজ। হ্যাঁ, মতলব হর দো হফতে মে নয়া আর্টিস্ট চেঞ্জ হতা হ্যায় ইয়াহ পর। ইটস আ গ্যালারি। নেই নেই, মুখ্য ও লোগ খুদ আকর ইয়ে লেতে হ্যায়। They apply for कि मेरे को यहाँ पर इस गैलरी में अपना आर्ट शो करना है। अच्छा। और एंड देन इट इज ओपन टू पब्लिक, और फिर लोग आकर खरीदते हैं उनकी चीजें। हाँ, এখানে যেহেতু বিশাল বড় বড় বিল্ডিং আর বেশ পুরনো পুরনো, ওই জন্য সবসময় দেখছি মেনটেন্যান্সের কাজ চলেই যাচ্ছে। এত যে রাস্তায় গাড়ি বাস লোকজন সবসময়, তারপরেও শহরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। জিনিসপত্র রক্ষণাবেক্ষণের দিকে যে ভারী যত্নশীলেরা, তা খুব সহজেই কিন্তু নজরে পড়ে। চলুন রাস্তাটা এবার সাবধানে পেরাই, প্রচুর গাড়ি। ছেলেটা আবার কোথায় গেল দেখি। Indian chefs, because somehow Indian cuisine is never thought to be a very fine cuisine, so that is the reason there are not many Indian Michelin star
শেফস এন্ড রেস্টুরেন্টস বাট হিয়ার ইন কি সুন্দর জানলার পাশটা সাজিয়েছে দেখুন লোকজন সবাই যাচ্ছে আর তাকিয়ে তাকিয়ে যাচ্ছে এখন তো ক্রিসমাসের সময় ওই জন্য সব জায়গাতে এরকম সুন্দর করে সাজানো চারিদিকটা আর ওই সামনের বাড়িটা কি সুন্দর সাজিয়েছে দেখুন সামনের এই যে বড় বড় তিনটে গাছ দেখছেন এগুলো কিন্তু আবার সত্যিকারের গাছ আর যেটা সবথেকে ভালো লাগলো গাছে দেখছি আবার ছোট ছোট ফলও ধরে আছে কি সুন্দর গোটা বিল্ডিংটাকেই সাজিয়েছে না আমরা যেমন নকল ক্রিসমাস ট্রি ডেকোরেশন করি এখানে আবার আসল গাছেই ডেকোরেশনগুলো লাগানো এত অপূর্ব লাগছে দেখতে ঠিক কথা তার মানে প্রায় 17-18 বছর পর দেখছি অনেকেই আপনারা কমেন্টে বলেছেন যে দিদি তোমরা যখন গল্প করবে সবাই মিলে একটু দেখিও কিন্তু গল্প আর কি দেখাবো বলুন না গল্প মানেই তো লেক পুলিং যাই হোক আমাদের আরেকটিও বন্ধুর পরিবার চলে এসেছে সুমনদা তনু আর তাদের একমাত্র ছেলে তান সুমনদা প্রচণ্ড একটি মন খোলা মানুষ আর অসম্ভব ভালো গান গায় অবশ্যই আপনাদের সঙ্গে তা শেয়ার করবো বৌদিও দুদিন ধরে কাজ করে করে একদম শেষ কাউরির বাড়িতে অতিথি এলে যা হয় অল্প অল্প সাহায্য আমরা করছি ঠিকই কিন্তু গিন্নি তো সেই চাপটি তারই যাই হোক চলুন বাচ্চাদের দুপুরে এবার খাওয়াতে বসিয়ে দিয়েছি আজকে দুপুরে আমাদের ভাত আছে রুটি আছে কাবলি ছোলার ঘুগনি পালং পনির আর আছে চিকেন কোফতা ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে